আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। 2021 সালের আমিন ক্যাডেট একাডেমির অনলাইন কার্যক্রমের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বিষয় বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ আমাদের পরিবেশ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আশা করি তোমরা আমার সাথে থাকবে। দেখো, তোমাদের যে প্রথম যে অধ্যায়টি অর্থাৎ আমাদের পরিবেশ, এই অধ্যায়ের আমি আজকে প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি। আমরা এই অধ্যায়টিকে কয়েকটি পর্বে বিভক্ত করেছি, ঠিক আছে? হ্যাঁ, ধাপে ধাপে সেই পর্বগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তো আজকে আমাদের যে প্রথম পর্বে যে আলোচ্য বিষয়গুলো আছে আমরা সেগুলো একটু দেখে নিই। চলো আমরা একটু বোর্ডের দিকে তাকিয়ে দেখে নিই। প্রথমে হচ্ছে দেখো পরিবেশ, যেহেতু আমাদের অধ্যায়টার নামই হচ্ছে আমাদের পরিবেশ, তো এখানে পরিবেশ সম্পর্কে একটু আলোচনা করতে হবে। তারপরে জীব এবং জড়, তারপরে জীবের জড় পদার্থের উপর নির্ভরশীলতা, এই চারটা টপিকস নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, ঠিক আছে? হ্যাঁ, দেখো প্রথমেই আমরা একটু পরিবেশ নিয়ে কথা বলি, অর্থাৎ যেহেতু আমাদের চ্যাপ্টারটা নামই হচ্ছে পরিবেশ, মানে আমাদের পরিবেশ। তো পরিবেশটা কী আসলে সেটা প্রথমে আমাদেরকে একটু জানতে হবে। সেটা হলো দেখো, আমরা যদি একটু বোর্ডের দিকে যাই, প্রথমে আমাদের যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে পরিবেশ। পরিবেশ তো পরিবেশ কী সেটা আমাদের জানা দরকার। তোমরা সবাই জানো এটা, অনেক 4, 5, 3 থেকে তোমরা পড়ে আসতেছো যে আসলে পরিবেশ কাকে বলে। তো আমরা যদি আমাদের চতুর্পাশে তাকাই তাহলে অনেক কিছু দেখতে পাই। কী দেখতে পাই? যেমন মানুষ, গাছপালা, তারপর নদীনালা, খাল, বিল, চেয়ার টেবিল, অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের পশু পাখি, তারপরে মাছ, গরু, ছাগল, অনেক ধরনের বিষয় কিন্তু ইয়াগুলো কিন্তু আমরা দেখতে পাই যদি আমরা আমাদের চতুর্পাশে যদি আমরা তাকাতে থাকি। তো মূল বিষয়টা হচ্ছে যে এই যে এত কিছু যে আমরা আমাদের চোখে ভাসে বা আমরা দেখি, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু পরিবেশ। এই যে মানুষের কথা বলো, মাটির কথা বলো, পানির কথা বলো, চেয়ার টেবিলের কথা বলো, ঠিক আছে, মোবাইল ফোনের কথা বলো, টিভির কথা বলো, অনেক কিছুই কিন্তু আছে। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের পরিবেশ। তাহলে আমরা যদি এক কথায় সংজ্ঞা দিই পরিবেশে, যে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের এই পরিবেশ গঠিত। পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান আছে, অনেক ধরনের উপাদান আছে। কোনো উপাদানের জীবন আছে, আবার কোনো উপাদানের জীবন নেই। এই যে জীবন আছে বা নেই এটার উপর ভিত্তি করে পরিবেশের সকল উপাদানকে প্রধানত দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা সেই পর্ব দুটার নাম আগে একটু জেনে নেই। তাহলে আমরা প্রথমে তো আমরা জানলামই পরিবেশ কাকে বলে, তাই না? তাহলে এখন আমরা দেখব যে পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কী কী। তাহলে দেখো পরিবেশের উপাদান, আমি আগেই বলেছি যে যে উপাদানগুলোর নাম আমরা জানলাম, এই সমস্ত উপাদানগুলোর মধ্যে কিন্তু কারোর জীবন আছে, আবার কারোর কিন্তু জীবন নাই, ঠিক আছে? এই জীবন আছে বা নাই এটার উপর ভিত্তি করে পরিবেশকে প্রধানত দুভাগে বিভক্ত করা হয়েছে। হ্যাঁ, তার প্রথম পার্টটা হলো দেখো, 1 নম্বর হলো জীব, জীব। 2 নম্বর হলো জড়, ঠিক আছে? তাহলে জীব কাদেরকে বলে? যাদের জীবন আছে তাদেরকে জীব বলে, যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। আচ্ছা, আর জড় কাকে বলে? যাদের জীবন নেই তাদেরকে জড় পদার্থ বলে। তাহলে যাদের জীবন আছে তাদের জড় বলে, তাহলে তারা কারা? যেমন মানুষ, গাছপালা, এরা সবাই। আর জড় পদার্থ কী? যাদের জীবন নেই, যেমন চেয়ার, টেবিল, তোমার তুমি যে মোবাইল ফোনটা ব্যবহার করো সেটা, তুমি যে টিভি দেখো সেটা, তুমি যে বিছানায় ঘুমাও সেটা, এগুলো সবই হচ্ছে জড় পদার্থ। তুমি যে চেয়ারে বসে বা টেবিলে বসে পড়াশোনা করো সেটা, তুমি স্কুলে আসলে যে বেঞ্চের মধ্যে বসো, এগুলো কি নড়াচড়া করতে পারে? কখনই করতে পারে না। এদের কি জীবন আছে? না, নাই। এই জন্য এরা সবাই কিন্তু জড় পদার্থ। তাহলে দেখো যে জীব, আমি আগেই বলেছিলাম যে পরিবেশের যে অনেকগুলো উপাদান আছে সমস্ত উপাদানগুলোকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। কিসের উপর ভিত্তি করে? জীবন আছে না নাই, অর্থাৎ যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয়। যেমন মানুষ, উদ্ভিদ, বিভিন্ন রকমের প্রাণী, এরা সবাই জীব। আরেকটা জিনিস হচ্ছে জড়, কে? চেয়ার, টেবিল, এরা সবাই হচ্ছে জড় পদার্থ, ঠিক আছে? এরা সবাই জড় পদার্থ। আচ্ছা দেখো,
এখন আমরা তাহলে দেখে নিলাম যে জীব কাদেরকে বলে। জীব হচ্ছে যাদের জীবন আছে তাদেরকে জীব বলে, যেমন মানুষ, বিভিন্ন রকমের প্রাণী, পশু পাখি, এরা সবাই কিন্তু জীবের আওতাভুক্ত। তারপরে জড়পদার্থ কাকে বলে? জড়পদার্থ হচ্ছে যাদের জীবন নেই তাদেরকে জড়পদার্থ বলে, যেমন চেয়ার, টেবিল, ঠিক আছে, এদেরকে আমরা জড়পদার্থ বলতে পারি। আমরা তাহলে জেনে নিলাম পরিবেশের উপাদান কয়টি? দুটি, একটা হলো জীব আর একটা হলো জড়, ঠিক আছে। এরপরে জীব কাদেরকে বলে এবং জড়পদার্থ কাদেরকে বলে এবং তাদের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো সম্পর্কেও কিন্তু আমরা জেনে নিলাম, ঠিক আছে। এরপরে দেখো, জীবের মধ্যেও যদি আমরা এখন আমরা একটু জেনে নিব যে এই জীব এবং জড় কীভাবে পরস্পরের উপর নির্ভরশীল, তাদের মধ্যে কী ধরনের একটা সম্পর্ক রয়েছে। অবশ্যই দেখো, জীব এবং জড়ের মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে, জীব এবং জড়ের মধ্যেও কিন্তু সম্পর্ক রয়েছে, কারণ জীব কিন্তু জড়ের উপর নির্ভরশীল। আবার ঠিক আছে, যে জীব এবং জড়ের মধ্যে, কারণ জড় পদার্থগুলোও কিন্তু অনেক ধরনের জীব থেকে আসে। কীরকম? যেমন একটা কাঠ, এটা উদ্ভিদ থেকে আসে, তাহলে উদ্ভিদ তো একটা জীব। তাহলে দেখো, আমি একটা বাসস্থান তৈরি করছি, আমি একটা বেঞ্চ তৈরি করছি, এই বেঞ্চটা তৈরি করার জন্য যে কাঠটা আমি পাচ্ছি সেই কাঠটা কিন্তু আমি উদ্ভিদ থেকে পাচ্ছি, পাচ্ছি না? হ্যাঁ, তার মানে জড়ও কিন্তু ক্ষেত্রবিশেষে জীবের উপর নির্ভরশীল হয়ে থাকে, কিন্তু জীব অল টাইম সবসময় কিন্তু জড় পদার্থের উপর নির্ভরশীল হয়। তাহলে জীব এবং জড়ের মধ্যে কিন্তু অবশ্যই একটা সম্পর্ক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা জানবো যে জীব কীভাবে জড় পদার্থের উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতাটা সম্পর্কে আমরা জানব। তবে জীব যে জড় পদার্থের উপর নির্ভরশীল, এটাকে যদি আসলে আমরা তিনটি পার্টে বিভক্ত করার চেষ্টা করি, তিনটা ভাগে যদি বিভক্ত করার চেষ্টা করি, যেমন একটা ভাগ হচ্ছে কি, আমরা একটু এক নম্বর যে ভাগটা আছে সেটা যদি আমরা একটু দেখি, এক নম্বর সেটা হলো মানুষ। মানুষ অর্থাৎ মানুষ কীভাবে জড় পদার্থের উপর নির্ভরশীল সেটা যদি আমরা একটু জানি। আমরা জানি যে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন। এই অক্সিজেনটা কীভাবে আসে? শ্বাস গ্রহণের মাধ্যমে। আবার উদ্ভিদে বেঁচে থাকার জন্য কিন্তু একটা জিনিসের প্রয়োজন, সেটা কি? কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। সেটা আমরা কী করি? ত্যাগ করে দিই, তাই না? তো শ্বাস গ্রহণের জন্য যখন আমরা অক্সিজেনটা গ্রহণ করি, সেই অক্সিজেনটা কিন্তু আমরা বায়ুমণ্ডল থেকে নিই। তাহলে বায়ু কি? একটা জড় পদার্থ, তাই না? বায়ু হচ্ছে একটা জড় পদার্থ। তাহলে দেখো, মানুষ এক নম্বর যেটা শ্বাস গ্রহণের জন্য কী করে, কিসের উপর নির্ভরশীল? জড় পদার্থের উপর, অর্থাৎ বায়ুর উপর নির্ভরশীল। তাহলে আমি যদি এখানে সংক্ষিপ্তভাবে যদি লিখি, দেখো, শ্বাস গ্রহণ, তো শ্বাস গ্রহণের জন্য মানুষ কিসের উপর ডিপেন্ড করে? বায়ু, ঠিক আছে, বায়ুর উপর নির্ভরশীল। বায়ু থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে থাকে। তারপরে যদি আমি আরেকটা দেখি, আরেকটা যদি দেই, যেমন পান করার জন্য মানুষ পানির উপর নির্ভরশীল। পান করতে হলে পানি প্রয়োজন আছে, তো এই যে পান করার জন্য যে মানুষ পানিটা পানির উপর নির্ভরশীল, তাইলে কি? পানি কি? পানি একটা জড় পদার্থ। তাহলে যদি এটাকে আমরা ভাগ করি, পান করার জন্য কি আসবে? পানি। তাহলে আমরা জেনেছিলাম পানি একটি জড় পদার্থ। তারপরে যদি আমরা আলোচনায় আসি, দেখো, ফসল ফলানো, ফসল ফলানো, ঠিক আছে, ফসল ফলানো এবং বাসস্থান। তাহলে দেখো, ফসল ফলানো ও বাসস্থান কী দরকার? মাটি, কারণ আমরা ফসল কোথায় ফলিয়ে থাকি? মাটিতে ফলিয়ে থাকি, তাহলে অবশ্যই ফসল ফলানোর জন্য মাটির প্রয়োজন। আবার বাসস্থান, প্রাণীরা বসবাস করার জন্য, তাদের যে জীবরা বসবাস করার জন্য তো তাদের বাসস্থানের প্রয়োজন, তাহলে সেই বাসস্থান তারা কোথায় পায়? মাটি, মাটির মধ্যে তারা বাসস্থান তৈরি করে, গড়ে তোলে। এরকম অনেক জীব আছে যারা মাটিতে বাসস্থান তৈরি করে বেঁচে থাকে। তাহলে মানুষ কি, মানুষ ফসল ফলায় কোথায়? মাটিতে ফসল ফলায়। মানুষের খাদ্যের প্রয়োজন আছে, সেই খাদ্যের যোগানদাতা বা সেই খাদ্যের চাহিদা পূরণের জন্য মানুষ মাটিতে ফসল ফলায়, এই জন্য মাটি একটা জড় পদার্থ। এইভাবে মানুষ মাটির উপরে নির্ভরশীল। আবার মানুষ বাস করার জন্য ঘরবাড়ি তৈরি করে, কোথায়? মাটিতে তৈরি করে, তাই না? এই জন্য বাসস্থানের জন্য মাটির প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো অন্য একটা বিষয়ের মধ্যে যদি আমি একটু আসি, সেটা হলো দেখো, যেমন আসবাবপত্র, আসবাবপত্র, তারপরে দেখো যন্ত্রপাতি, যন্ত্রপাতি, তারপরে আমরা যদি পোশাক কথা বিবেচনা করি, দেখো এই আসবাবপত্র, যন্ত্রপাতি,
পোশাক, এরা সবাই, এগুলো সবই কিন্তু জড় পদার্থ। এই আসবাবপত্র একটা জড় পদার্থ, যেমন চেয়ার টেবিল এগুলো কিন্তু। কিন্তু দেখো এই যে চেয়ার টেবিল, এই চেয়ার টেবিলগুলো তৈরি করতে হলে কিসের প্রয়োজন হয়? কাঠের প্রয়োজন হয়। তাহলে কাঠটা আমরা কোথা থেকে পাই? উদ্ভিদ থেকে পাই। তাহলে কাঠও তো একটা জড় পদার্থ, তাই না? তাই আমরা যে বসবাস করবো, আমরা যে বাস করবো, বা আমরা যে বসবো কোথাও, তো সেটা তৈরি করার জন্য আমাদের চেয়ার তৈরি করতে হয়। আমরা যে পড়াশোনা করবো, একটা টেবিলের প্রয়োজন আছে, ঠিক আছে? বা আমরা যে স্কুলে এসে যে বেঞ্চগুলোতে বসি, এই বসার জন্য তো একটা প্লেস তৈরি করতে হয়, ঠিক না? তো সেটা আসবাবপত্র তৈরি করতে হয়, তো সেটা আমরা কী থেকে পাই? কাঠ থেকে পাই। তাহলে কাঠ একটা জড় পদার্থ। তারপরে দেখো যন্ত্রপাতি, আমরা আমাদের বাসা বাড়িতে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, ঠিক আছে? যেমন তোমার মনে করো যে আমরা যে বিভিন্ন ধরনের ফ্রুটস জুস করে খাই, তো তার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, ঠিক আছে? আমরা যে শাকসবজি কাটি বা এগুলোর জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে, তাই না? তো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিন্তু আমরা ব্যবহার করে থাকি, তো এগুলোও কিন্তু জড় পদার্থ, ঠিক আছে? হ্যাঁ, তারপরে দেখো পোশাক, আমাদের পরিধান করার জন্য কিন্তু আমরা পোশাক ব্যবহার করি, ঠিক আছে? এই পোশাক কী থেকে তৈরি করা হয়? সুতা থেকে তৈরি করে। এবং সেই সুতাগুলো কোথা থেকে আসে? উদ্ভিদ থেকে আসে, ঠিক আছে? বা প্রাণীজ থেকে আসে। তো যাই হোক, সেই যে পোশাক, এটাও কিন্তু একটা জড় পদার্থ, কারণ আমরা সেই পোশাকের উপরে নির্ভরশীলতা অর্জন করে থাকি। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের এই যে জীব, যে জড় পদার্থের উপরও নির্ভরশীল, এটাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম। একটি হচ্ছে মানুষ, যে মানুষ, কারণ মানুষও কিন্তু এক প্রকারের জীব, ঠিক আছে? মানুষও কিন্তু এক প্রকারের জীব, যার কারণে মানুষ কোন কোন জড় পদার্থগুলোর উপর নির্ভরশীল সেটা দেখালাম। যে শ্বাস গ্রহণের জন্য মানুষ বায়ুর উপরে নির্ভরশীল, ঠিক আছে? তারপরে পান করার জন্য মানুষ পানির উপর নির্ভরশীল, এটা একটা জড় পদার্থ। ফসল ফলানো ও বাসস্থান তৈরি করার জন্য মানুষ মাটির উপরে নির্ভরশীল, এটাও একটা জড় পদার্থ। এবং আসবাবপত্র, যন্ত্রপাতি এবং পোশাক, এগুলো সবই কিন্তু জড় পদার্থ, এবং জড় পদার্থগুলোর উপরেই কিন্তু মানুষ নির্ভরশীলতা অর্জন করে থাকে, ঠিক আছে? এখন আমরা জানবো আর একটা বিষয়, সেটা হচ্ছে অন্যান্য প্রাণী। অন্যান্য যে প্রাণীগুলো আছে তারা, অর্থাৎ মানুষ ব্যতীত অন্যান্য যে প্রাণীগুলো আছে সেই সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি। দেখো অন্যান্য প্রাণী, তাহলে অন্যান্য প্রাণীগুলো কীভাবে, কিসের উপরে নির্ভরশীল আমরা যদি একটু জানি। যেমন অন্যান্য প্রাণীর মধ্যে মানুষ ব্যতীত, ঠিক আছে, অন্যান্য প্রাণীগুলো কী আছে? যেমন পোকামাকড়, কেঁচো, সাপ ইত্যাদি। তাহলে দেখো পোকা মাকড়, কেঁচো, সাপ ইত্যাদি, এদের জন্য কী প্রয়োজন? বাসস্থানের জন্য মাটি। কারণ দেখো বিভিন্ন ধরনের যে পোকামাকড় আছে, কেঁচো আছে, সাপ আছে, এরা সবাই কিন্তু মাটিতে বসবাস করে। তাহলে মাটি একটা জড় পদার্থ, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা একটু দেখি, সেটা হলো দেখো আরেকটা হলো পানিতে বাসস্থান বা পানিতে বসবাস যদি আমরা বলি। তাহলে পানিতে কারা বসবাস করে? যেমন মাছ, চিংড়ি, তিমি, ঠিক আছে, এগুলোও কিন্তু পানিতে বসবাস করে থাকে। আমরা যদি এখানে কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেমন মাছ, তিমি, তারপরে তোমার মনে করো চিংড়ি, ঠিক আছে, এরা সবাই কিন্তু পানিতে বসবাস করে। তাহলে পানিও তো একটা জড় পদার্থ, তাই না? যেমন পোকামাকড়, কেঁচো, সাপ, এরা বসবাস করার জন্য মাটির প্রয়োজন, মাটি একটা জড় পদার্থ। আবার পানিতে মাছ, তিমি, চিংড়ি, এরাও তো পানিতে বসবাস করে, তাই না? তাহলে পানিও তো একটা জড় পদার্থ। তাহলে আমরা দেখলাম যে অন্যান্য যে প্রাণীগুলো আছে এরাও কিন্তু বিভিন্ন রকমের জড় পদার্থের উপর নির্ভরশীল। তাদের জীবন জীবিকা বা তাদের বেঁচে থাকার যে প্রয়োজনীয় তাগিদগুলো রয়েছে সেগুলোকে মেটানোর জন্য এরা বিভিন্নভাবে এরা জড় পদার্থের উপর নির্ভরশীল। আচ্ছা, এখন আমরা জানবো লাস্ট, যেটা আমাদের জানার প্রয়োজন, সেটা হচ্ছে দেখো উদ্ভিদ কীভাবে জড় পদার্থের উপর নির্ভরশীল। উদ্ভিদ কীভাবে জড় পদার্থের উপর নির্ভরশীল সেটা আমরা একটু জানার চেষ্টা করব। এক নম্বর যদি আমি দেই, সেটা হচ্ছে খাদ্য তৈরি, ঠিক আছে? খাদ্য তৈরি, তোমরা জানো যে জীবের মধ্যে একমাত্র শুধু উদ্ভিদই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, ঠিক আছে? তো সেটা কীভাবে সম্ভব? সেটা হচ্ছে উদ্ভিদ সূর্যের আলো, তারপর কার্বন ডাইঅক্সাইড, পানি, এগুলোকে ব্যবহার করে উদ্ভিদ তার খাদ্য তৈরি করে থাকে। এই যে সূর্যের আলোর কথা বললাম, কার্বন ডাইঅক্সাইডের কথা বললাম, তারপর পানির কথা বললাম, এগুলো মিলিয়ে কিন্তু উদ্ভিদ তার খাদ্যটাকে তৈরি করে থাকে। সবগুলোই কিন্তু জড় পদার্থ। সূর্যের আলো জড় পদার্থ, কার্বন ডাইঅক্সাইড এটা জড় পদার্থ, তারপরে যদি আমরা বলি পানি, এটাও কিন্তু জড় পদার্থ। উদ্ভিদ এই যে তিনটে উপাদান, নিয়ে যে উদ্ভিদ খাদ্য তৈরি করে, সূর্যের আলো, পানি এবং বায়ু,
থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যে উদ্ভিদ খাদ্য তৈরি করে, এই যে উপাদানগুলোর কথা বললাম আমি, ঠিক আছে, এই সমস্ত উপাদানগুলোই কিন্তু জড় পদার্থ। তাহলে কি আছে দেখো, সূর্যের আলো, সূর্যের আলো, তারপরে কি আছে দেখো, পানি, তারপরে কি আছে বায়ু। তো বায়ু থেকে সে কী গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম উদ্ভিদ খাদ্য তৈরির জন্য সূর্যের আলো ব্যবহার করে, পানি ব্যবহার করে এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। তাহলে এই যে তিনটে উপাদানের কথা বললাম, সূর্যের আলো, পানি এবং বায়ু, এই তিনটা উপাদানই কিন্তু জড় পদার্থ। তাহলে আমরা দেখলাম যে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য কোন ধরনের জড় পদার্থগুলোর উপর নির্ভরশীল, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা একটু দেখি, দেখো সেটা হলো আবাসস্থল, আবাসস্থল, আবাসস্থল। তো আবাসস্থল সম্পর্কে যদি বলি যে অনেক উদ্ভিদ আছে যারা মাটিতে বাস করে, যেমন তোমার গাছপালা, এরা তো অবশ্যই মাটিতে জন্মায়, তাইলে মাটির প্রয়োজন আছে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক উদ্ভিদ আছে যারা পানিতে জন্মায়, সেগুলো কি, যেমন তোমার মনে করো শাপলা, কচুরিপানা, হেলেঞ্চা, এরা কিন্তু পানিতে জন্মে থাকে, ঠিক আছে। তাইলে অবশ্যই পানিও একটা জড় পদার্থ। তাইলে সেই হিসাবে আমি যদি এখন দেখো জড় পদার্থ, যেমন উদাহরণ হিসাবে যদি দেই শাপলা, তারপরে দেখো কচুরিপানা, কচুরিপানা ইত্যাদি, ঠিক আছে, এগুলোর জন্য কিন্তু পানির প্রয়োজন আছে, পানিতে বসবাস করে থাকে। আচ্ছা, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়গুলো নিয়ে হাজির হয়েছিলাম, অর্থাৎ পরিবেশ, জীব, জড় এবং জীবের জড় পদার্থের উপর নির্ভরশীলতা, অর্থাৎ জীব কীভাবে জড় পদার্থের উপর নির্ভরশীল, সেটাকে আমরা তিনটি ভাগে বিভক্ত করেছিলাম। একটা ভাগকে রেখেছিলাম মানুষ, ঠিক আছে, যেহেতু মানুষ একটা জীব। তারপর আমরা রেখেছিলাম মানুষ ব্যতীত অন্যান্য যে প্রাণীগুলো আছে তারা, এবং আরেকটা রেখেছিলাম উদ্ভিদ, ঠিক আছে। এই তিনটাকে আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে এরা মানুষ কোন কোন জড় পদার্থগুলোর উপর নির্ভরশীল, অন্যান্য প্রাণীগুলো কোন কোন জড় পদার্থের উপর নির্ভরশীল, এবং উদ্ভিদ কোন কোন জড় পদার্থগুলোর উপর নির্ভরশীল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, আমি আশা করব আমার এই ক্লাসটা দেখার পাশাপাশি তোমরা তোমাদের মূল বইটিকে পাশে নিয়ে বসবে, ঠিক আছে, এবং এই ভিডিও ক্লাসটি যখন দেখবে তখন মূল বইটাকেও ভালো করে ফলো করার চেষ্টা করবে। তাহলে তোমাদের যে ত্রুটি বিচ্ছুতিগুলো থাকবে সেগুলো অনেক দূর হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী, অর্থাৎ এই অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।